শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। শিক্ষার্থী এবং অভিভাবক তথা সারা দেশবাসী যে বিষয়টির জন্য অপেক্ষা করছিল, যে গতকাল স্থগিত হয়ে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল কিছুক্ষণ আগে অর্থাৎ 1 মার্চ রাত 10:45 দিকে সংশোধিত আকারে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত 28 ফেব্রুয়ারি 2023 তারিখ প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022-এর ফলাফল প্রকাশ করা হয়। কারিগরি ত্রুটির কারণে ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হয়। প্রকাশিত ফলাফল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022-এর স্থগিতকৃত ফলাফল পুনঃ যাচাইক্রমে প্রকাশ করা হলো। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022-এর ফলাফল প্রকাশ সম্পর্কিত অনিচ্ছাকৃত ত্রুটির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ইতিমধ্যে বিভিন্ন স্কুল ভিত্তিক বা উপজেলা ভিত্তিক ফলাফল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে, এবং ব্যক্তিগত ফলাফলও পাওয়া যাবে বা পাওয়া যাচ্ছে। তবে এখন সার্ভার ব্যস্ত থাকায় অনেকেই অবশ্য ব্যক্তিগত ফলাফলটি বা নম্বর শিটটি দেখতে পাচ্ছেন না, তবে খুব শীঘ্রই তারা এটি দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।